আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আদি ভ্লগ। আজকের এই ভিডিওতে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি সম্বন্ধে আলোচনা করব ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস সংক্ষেপে বিইউপি বাংলাদেশের 31তম সরকারি বিশ্ববিদ্যালয়, যা 2008 সালে ঢাকার মিরপুর সেনানিবাসে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় যা বাংলাদেশ সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস অধ্যাদেশ 2009 আইনের অধীনে এটি প্রতিষ্ঠা পায়। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনে এনে একত্রিত করে সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত ও রক্ষণাবেক্ষণের জন্য এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 2008 সালের 5 জুন ঢাকার মিরপুর সেনানিবাসে জ্ঞানের মাধ্যমে উৎসর্গ সাধন নীতিবাক্য নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস যাত্রা শুরু করে। পরবর্তীতে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস আইন 2009 ঘোষণা করা হয়। সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল এবং অর্থ কমিটি দ্বারা সংস্থাটি নিয়ন্ত্রিত হয়। বিশ্ববিদ্যালয়টির রয়েছে নিজস্ব আবাসন হল, চিকিৎসা সেবা দেয়া দিবাকেন্দ্র এবং আইসিটি পরিষেবা। এই বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক, স্নাতকোত্তর, সার্টিফিকেট প্রোগ্রাম চালু আছে। এই বিশ্ববিদ্যালয়ে মোট 17টি বিভাগ আছে। তাছাড়া এই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রির পাশাপাশি উচ্চতর গবেষণারও সুযোগ রয়েছে। বিইউপি ক্যাম্পাসের ভেতরে একটি হ্রদ আছে যা একাডেমিক ভবন এবং মাঠ দ্বারা বেষ্টিত। হ্রদের দুই পাশে একটি ভাসমান সেতুও আছে। এই বিশ্ববিদ্যালয়টির আয়তন 23 হেক্টর বা 56 একর। বিশ্ববিদ্যালয়টি খুবই সুন্দর, যা সবারই মন কাড়ার মতো। আপনারা আসুন, ঘুরে যান, আশা করছি ভালো লাগবে। এই রকম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে খুব কমই দেখা যায়। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।